ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا أما بعد تشوته শ্রোতা দর্শক الله رب العالمين আলামিনের যাবতীয় প্রশংসা جي الله رب العالمين আমাদের ওপর অসংখ্য নিয়ামত নাজিল করেছেন এবং করছেন প্রতিটি মুহূর্তে রব্বুল আলমীর যাবতীয় প্রশংসা যিনি আমাদের যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন এবং যাবতীয় অনিষ্ট থেকে আমাদের হেফাজত করে থাকেন যিনি আমাদের কল্যাণের জন্য সবচেয়ে বড় দয়ালু তাঁর মতো দয়া মায়াকারী পৃথিবীতে আর কোনো সৃষ্টি হতে পারে না সালাত সাল্লাম নাজুল হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর যিনি বিশ্বজাহানের রহমত যিনি মানবজাতিকে উত্তম চরিত্রের সদ্ব্যবহারের শিক্ষাদানের জন্যই শেষ রসুল হয়ে বিশ্ব মানবতার জন্য প্রেরিত হয়েছিলেন আজ জুমাবার বিশে রবিউল আউয়াল চোদ্দোশো বিয়াল্লিশ হেজির মোতাবেক ছয় নভেম্বর দুই হাজার বিশ মসজিদুল হারাম মক্কাতুল মকাররমাই যে অত্যন্ত মূল্যবান খুদবা প্রদান করেছেন মহামান্য শেখ আল্লামা সালেহ বিন হমাইদ হাফিজুল্লাহ তালা খুদ্বার বিষয়বস্তু হচ্ছে আর দিন আল মামলা সদাচরণই হচ্ছে দিন সদাচরণ বা সদ্ব্যবহারই হচ্ছে বা উত্তম চরিত্রে হচ্ছে মূলত দিন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা ইনশা আল্লাহ বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষায় পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং শেষ নবী পিয়ানি মোহাম্মদ রসুর আল্লাহ সাল্লামের পরে সম্মানিত খতিব বলছেন আল্লাহ আমি নিজেকে এবং হে মানব সকল আপনাদেরকে আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের ওপর দয়া করবেন রহম করবেন আল্লাহ ভিরুতা হচ্ছে সর্বোত্তম পাথেয় জেনে রাখুন পৃথিবীর যা ইচ্ছা তাই আপনি নিজের মালিকানাধীন করুন সব কিছুর আপনি মালিক হয়ে যান কিন্তু একটি সময় অবশ্যই আসবে আপনার আমার সকলের ওপর যখন যেইভাবে খালি হাত এসেছিলেন ওইভাবেই চলে যেতে হবে মানুষের আসল আসল মূল্য হচ্ছে দিন এবং চরিত্রের মাধ্যমে মানুষের মূল্য এই নয় যে কে কত বড় পোস্টে পৌঁছেছে কে কত বড় উপাধি পেয়েছে একজন বিনয়ী মানুষ নিজের মানমর্যাদা সম্পর্কে সে নিশ্চিত সুতরাং সে তার নমনীয়তা প্রকাশ করে পক্ষান্তর একজন অহংকারী সে নিজের দুর্বলতা এবং ত্রুটির কথা জানে সেই জন্য অহংকার প্রদর্শন করে আপনি যদি কাউকে ঘৃণা করেন হে আল্লাহর বান্দা তাহলে আপনার ভদ্রতা হচ্ছে যে আপনি এমন আচরণ করবেন না যে অন্যরাও তাকে ঘৃণা করতে শুরু করে হতে পারে যে আপনার দৃষ্টিভঙ্গিতে ত্রুটি রয়েছে যার ফলে আপনি তাকে ঘৃণা করছেন সুতরাং মানুষের চরিত্রের বিষয়টি বা মানুষের আচার আচরণের বিষয়টি স্রষ্টার জন্য সৃষ্টির বিষয়টি স্রষ্টার জন্য ছেড়ে দেন আল্লাহ রব্বুল আলমী তাদের সাথে আচরণ করবে সত্যিকার সুখ শান্তি যদি করতে হয় আল্লাহ আপনার হেফাজত করুন তাহলে মুক্ত অন্তর আপনাকে তৈরি করতে হবে আপনার অন্তরে যেন বিদ্বেষ না থাকে আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে শুভ আকাঙ্ক্ষা রাখতে হবে কোনো কিছুকে অলৌখিক ক্ষণ মনে করলে হবে না এবং সুখ শান্তি রয়েছে এমন বন্ধুত্বে এমন ভালোবাসায় যাতে আপনি প্রতিদানের অপেক্ষায় না থাকেন মহান আল্লাহ ইরশাদ করছেন আর নাহলে আয়াত নম্বর সাতানব্বই মানে আমেলা মন আহমিন কেউ যদি ভালো আমল করে পুরুষ হোক অথবা নারী ইমানের অবস্থায় কেউ যদি ইমানের অবস্থায় নর অথবা নারী নেক কাজ করে ফালানো হায়াত তাহলে আমি আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে সুখ শান্তির জীবন দান করব। সুখময় জীবন দান করবো আজ রাহে হাসানি কানুই মালুন এবং যেই কর্মগুলি করেছে বা করছে তার অধিক উত্তম প্রতিদান আমি অবশ্যই তাকে দেব মুসলিমগণ মানব জীবন নির্মাণের একটি গুরুত্বপূর্ণ ভিত এবং মানব চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে যে আপনি নিজের উত্তম চরিত্র গঠন করবেন যার মাধ্যমে কল্যাণের দিকে অগ্রগামী হবেন এবং আপনি সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য সচেষ্ট হবেন আর সেটা হবে আপনার উত্তম আচার আচরণের মাধ্যমে আর ভালো কাজগুলি করার মাধ্যমে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে এটি এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি কোনো মানব সমাজে বিদ্যমান থাকি তাহলে সেই মানব সমাজ নিরাপত্তার সাথে স্থিতিশীলতার সাথে জীবনযাপন করতে পারবে পরস্পর সহানুভূতি এবং সহযোগিতার সাথে জীবনযাপন করতে পারবে এমন চরিত্র যা মানব জীবনের ব্যক্তিত্বকে গঠন করে মানব জীবনের সংকল্পকে শক্তিশালী করে নিরাপত্তাকে সুনিশ্চিত করে এবং যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষা করে মানুষের ভুল ভুলভ্রান্তি সংশোধনের পথে নিয়ে যায় হে আল্লাহর বন্দারা আর এই বৈশিষ্ট্য হচ্ছে মানবিক মূল্যবোধ এবং উত্তম চরিত্র গঠন মহান আল্লাহ এর সাদ করছেন সুরে আল ইমরান আয়ত নম্বর একশো উনষাট ফাবিমা রহমতি মিন আল্লাহিন তালুম আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহপূর্বক আপনি মানবজাতির সাথে নম্র আচরণ করে থাকেন হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রসুর আল্লাহ সালাম সম্বোধন করে আল্লাহ বলছেন যে আল্লাহর এটি বিশেষ অনুগ্রহ যে আপনি মানব জাতির সাথে নম্র আচরণ করে থাকেন ওয়ালাউকুন্ত ফাজান গালিজ আল আপনি যদি নিষ্ঠুর হতেন কর্কশভাষী হতেন লান ফদ্দুমিন হাউলেক তাহলে আপনার চারপাশ থেকে লোকেরা কেটে পড়ত ফাফ ফু আনহুম সুতরাং তাদেরকে ক্ষমা করুন ওয়াস্তাফুল্লাহম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ও শাহের হম ফিল আমরি কাজকর্মের ক্ষেত্রে তাদের পরামর্শ নিন মহান আল্লাহ রেশাদ করেছেন সুরা ইসরা সুরাই ইসরা ইসরায়াত নম্বর তিরপান্নতে অকুল্লেবাদিহে আহসান আমার বান্দাদেরকে বলে দাও হে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম যেন তারা বেশি ভালো কথা বলে বলেহে আহসান যেটি বেশি ভালো কথা সেটি যেন তারা উচ্চারণ করে ইন্ বাই নাহম কারণ শয়ত্যান মানব জাতির মাঝে সবসময় চক্রান্ত করতে থাকে কুমন্ত্রণ দিতে থাকে বিভ্রান্ত করতে থাকে ইন্না সায়তান কারণ ইনসানে আদু বা কারণ সাইতান মানবজাতির সুস্পষ্ট বা স্পষ্ট শত্রু মানব জাতির প্রকাশ্য শত্রু হচ্ছে কোনো গোপনীয় শূত্রু নয় প্রকাশ্য শত্রু হচ্ছে এই শায়তান সুতরাং শাইতান মানব জাতির কখনো কল্যাণ চাইবে না আল্লাহ রব্বুলা সুরা ইসরার নম্বর ষোলো তে এরশাদ করছেন মানব জাতির অধপতনের কারণ সম্পর্কে আল্লাহ বলছেন আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই আমার না ফিহা। তখন সেখানকার যারা বিত্তবান মানুষ সচ্ছল মানুষ তাদেরকে আমি পরিচিত করি হাফাসা ফিহা হা এই প্ররোচনায় এই যে স্বাধীনতা পেয়েছে আমার পক্ষ থেকে ছাড় পেয়েছে তাতে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায় পাপে ডুবে যায় পাপমুখী হয়ে যায় কল্যাণমুখী হয় না ফাহাক্কা আলি হাল কৌল তখন সেই জনপদ এবং জনপদের অধিবাসীদের ওপর আমার চূড়ান্ত ফয়সালার বাস্তবায়ন হয় ফাদাম্মার নাতে মিরা অতপর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সমূলে বিনাশ করে দিই ধ্বংস করে দিই হে মুসলিমগণ মুসলিম জাতির চরিত্র এবং মূল্যবোধ তাদের দিন এবং আকিদা থেকে জন্ম নেয় যে কোনো ভালো আচরণ করে এবং মানবিক মূল্যবোধ যে তাদের মধ্যে রয়েছে সেটি তাদের ধর্মীয় বিশ্বাস এবং দিন থেকে সেটি সৃষ্টি হয়ে থাকে এবং শরীয়তের বিধিবিধান তাদেরকে পরিচালনা করে তারা পার্থিব জীবনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি রাখে যে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন এবং তাদের মুখ্য উদ্দেশ্য হয় পরকালের সুখ শান্তি হে ভাইরা এই মানবিক মূল্যবোধ যেটিকে বলা হয় তার সূক্ষ্ম সংজ্ঞা হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যা মানুষের মধ্যে থাকলে সেসব ভালো বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যদের সাথে ভালো আচরণ করে থাকে এমন ভালো বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যগুলি যদি নিজের মধ্যে তৈরি করতে পারে তাহলে সেসব ভালো বৈশিষ্ট্যের কারণে অন্যের সাথে ভালো আচরণ করে থাকে এমাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী বলেন কাদাল আদাবা বা সোলোসাই দিন আদব কায়দা ইসলামী শিষ্টাচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি দিনের দুই তৃতীয় অংশ হওয়ার উপক্রম দিনের দুই তৃতীয় অংশ হচ্ছে আদব কায়দা এবং ইসলামী শিষ্টাচার ইসলামী মূল্যবোধ এমাম এমাম বিন হাজার রহমতুল্লা আলী বলেন এর জন্য গাজির মিন্নাস আন্না তাকি আল কিয়াম বিহাকিল্লাহ হাকুক এ বাদহি অনেক মানুষের ধারণা যে আল্লাহ রব্বুল আলমিনের হক যদি কেউ সম্পাদন করে আদায় করে সেটি হচ্ছে আল্লাহ আর আল্লাহর বান্দাদের যে হক আদায় করতে হবে তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে তাদের হক সম্পর্কে সজাগ থাকতে হবে এই ক্ষেত্রে অনেক মানুষ একেবারে গুরুত্ব রাখে খেয়াল রাখে না তারপরে তিনি বলছেন জোয়ালজাম ও বায়নাল কয়ামিবে হকুকেল্লা হকুক কেবাদ হি আজি যুন জিত দেন আল্লার হকও যথাযথ আদায় করে আর আল্লাহর বান্দার সৃষ্টির মানবজাতির হক যথাযথ আদায় করে এই রকম মানুষ পাওয়া খুব দুর্লভ ব্যাপার একমাত্র যারা আম্বিয়া এবং আম্বিয়াদের অনুসারী সিদ্দিকী অনেক সৎকর্মশীল যারা এই পথে পূর্ণতা লাভের দেখি অগ্রসর তারাই এর ওপর সক্ষম এবং এই রকমের বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করতে পারে ইমাম মহাসেবী রহমতুল্লাল এ বলছে মিন ইল আসিয়া একটি দুর্লভ বিষয় হচ্ছে হোসনুল হলক মা দিয়ানা ধার্মিকতার সাথে উত্তম চরিত্র গঠন ধার্মিকতাও রয়েছে তার সাথে উত্তম চরিত্র রয়েছে ওয়া হোসনুল এখা মাল আমান আমানতের সাথে মানুষের সাথে ভাতৃত্ববোধ এমাম ইয়াহেবের মাওয়াদ র আহমদুল্লা বলেন সুউল খোলুক সৈয়ী এতন লাতান ফাউ মাহকাস আতুল হাসানাত বদ চরিত্র এমন একটি দোষ এমন একটি অপরাধ যার সাথে নেকির আধিক্য কোনো কাজে আসবে না নেকি যতই বেশি হোক যদি চরিত্র খারাপ হয় তো সেটা কাজে আসবে না অহস্নল খোলক হাসানাতুন আর পক্ষান্তরে উত্তম চরিত্র এমন একটি নেকির কাজ লর ও মাহকাশরাতুল সৈয়াদ যদি পাপের আধিক্য থাকে গুনা অনেক থাকে তারপরেও কোনো ক্ষতি করবে না বরং সেই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে তার উত্তম চরিত্রের কারণে হে মুসলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনকও ব্যক্তি একবার উপস্থিত হলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ফালাতান যুকরুম ইন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা জনক মহিলা রয়েছে মদিনায় যে অনেক বেশি সলাত আদায় করে নফল বেশি বেশি সলাত আদায় করে নফল সিয়াম পালন করে এবং নফল দান খায়রাত খুব বেশি করে খুব প্রসিদ্ধ এই ক্ষেত্রে তু দি জি রান্না তবে তার ভাষা খুব খারাপ সে নিজের জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় রাসোরম বললেন হেয়াফিন্নার এইরকম চরিত্রের মহিলা জাহান্নাবে যাবে যদিও সেটা অস্থায়ী হোক না কেন তারপরে ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ফাইনা ফোলানা তিউজ কারো মিন কিল্লাতে শ্যাম ইহা ও সদাকাতে ও সলাতেহা ও আন্নাহা তাতা সদ্দা কবি আসোয়ারি মিনাল আকেতে ওলা তুজি জিরানহা বেলে সানেহা আরেকজন মহিলা আছে যে সামান্য শ্যাম পালন করে শুধু ফরজগুলি আর অল্পই দান খেরাত করে সালাদ শুধু ফরজটাই আদায় করে সালাত তার কম মানে সে বেনামাজি নয় কিন্তু শুধু ফরস ছাদে করে ন ফরসন্ন সলাত তার তেমন কোনো বেশি নেই ও আন্না বিল আস বিশু আসোয়ারি মাল আকেত আর সে দান খায়রাত করে অল্পই দান খায়রাত করে সামান্য পনির পনিরের কিছু টুকরো ইত্যাদি ছোটোখাটো দান খায়রাত করে তবে তার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি বলা তুই যে জিরা না বিলে তার জবান দ্বারা পাড়া প্রতিবেশীকে কখনও কষ্ট দেয় না তা লাহিয়া ফিল জান্নার বললেন সে জাননাতে যাবে সে তার নফল এবাদত বন্দিকে বেশি না থাক তারপরেও সে জান্নাতে যাবে তার উত্তম চরিত্রের কারণে আল্লাহর আপনার ইমান এবং আপনার এবাদত আপনার সহি আকিদা এগুলি মানুষ আগে দেখবে না এগুলি দেখবে আপনার চরিত্র আচার আচরণের মাধ্যমে যে আপনার চালচলন কেমন আচার আচরণ কেমন তার মাধ্যমে সুতরাং দিন ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সদাচরণের সাথে কোরআনে কেরিম আপনার বক্ষে সুরক্ষিত করার আগে অর্থাৎ কোরআন মুখস্থ করার আগে কোরআনের হাফেজ হওয়ার আগে অথবা কোরআন সবসময় পকেটে নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আর যখন তখন আপনি দিন করছেন তেলাওত এর আগে আপনাকে কোরআনে ক্যারিমের বাস্তবায়ন করতে হবে আপনার আখলাক চরিত্রের ক্ষেত্রে আর আপনার কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ রব্বু যেন আমাদেরকে তৌফিক দান করেন যে কোনো মানুষ দিন সম্পর্কে এবং দিনের যে সদ্ভাবনা রয়েছে দিনের যে পূর্ণতা রয়েছে দিন ইসলামে সম্পর্কে আলাপ আলোচনার পূর্বে দিন ইসলামের যে উত্তম চরিত্র রয়েছে দিন ইসলামের যে উত্তম আদর্শ রয়েছে এবং দিন ইসলামে যে সত্যিকার মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত তা হচ্ছে উত্তম চরিত্র গঠন আর তা এইভাবে হবে যে আন্তহিবালী আখি কে মাতহিব বলি আপনি যেটা নিজের জন্য ভালোবাসেন সেটা যে কোনো মানুষের জন্য ভালোবাসবেন পরের জন্য সেটাই চাইবেন যেটা আপনি নিজের জন্য চান আপনি নিজের জন্য সার্বিক কল্যাণ চান সুতরাং অপরের জন্য সার্বিক কল্যাণ চাইবেন আর মানুষের সাথে সেই আচরণই করবেন যে আচরণ আপনি অন্য মানুষ থেকে আশা রাখেন আমার সাথে মানুষ এইরকম আচরণটা করুক যেমন এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে পিএন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত এমন ব্যক্তির মধ্যে দিন কি করেই থাকতে পারে যেই ব্যক্তি বড়ই এবাদত গুজার ফরজ বন্দি করে নফল এবাদবন্দি করে সাদকা খেরাত করে কিন্তু জুলম অত্যাচার করে যারা তার অধীনে কাজকর্ম করে তাদের বেতন দিতে গিয়ে টালবাহানা করে দিবদিছি করে হয়রান করে থাকে মানুষের হক নষ্ট করে মানুষের সম্মান করে মানুষের পোস্ট দেখে মর্যাদা দেখে কিন্তু মানুষের যে সত্যিকার অধিকার রয়েছে সে অধিকারের খেয়াল রাখে না মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষকে ছোট মনে করে নিজের মধ্যে অহংকার রয়েছে যার ফলে অন্যদেরকে ছোট দেখে তার মধ্যে দিন কোথায় রয়েছে স্মরণ করুন সেই রসুল উল্লাহি সাল্লামের মূল্যবান হাদিস সর্বহারা সম্পর্কে কেমতের দিনে যার যাদেরকে সর্বহারা বলা হবে অর্থাৎ আমানিল মুফলেস মুফলিশ রসুল্লা জিজ্ঞেস করেছিলেন তোমরা কি চেনো সর্বহারা কে বা কারা সর্বহারা দুনিয়ায় সর্বহারা যার কাছে পয়সা করি কিছুই নেই না ঘর বাড়ি কোনো কিছু নেই সে হচ্ছে সর্বহারা রাসোর বললেন যে সত্যিকার সর্বহারা যারা পাহাড় সম পরিমাণ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে তবে তার সাথে দ্বারা বা হাজা কাউকে মারধর করেছে আর গালমন্দে করেছে কারো ধন সম্পদ বেঈমানি করেছে সমস্ত নাকিগুলি কেয়ামতের দিনে নিয়ে চলে যাবে তারা তারপরে এই হতভাগাকে যে পাহাড় সমতুল্য নেকি নিয়ে হাজির হয়েছিল তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে না সারল্লাহ আফিয়া আল্লাহ আমাদের হেফাজত করুন হে মুসলিমগণ মুসলিম সমাজ শক্তিশালী হবে বা মানব সমাজ শক্তিশালী হবে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উত্তম চরিত্রের ওপর প্রতিপালন করি এবং তাদের সামনে আমরা উত্তম আদর্শ তুলে ধরতে পারি নিজেদেরকে উত্তম আদর্শ হিসেবে তুলে ধরতে পারি হে মুসলিম ভাইগোন যখন এ বিষয়টি সুস্পষ্ট হয়েছে তাহলে মনে রাখবেন যে কচিকাচাদের ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্র হচ্ছে প্রথম বাড়ি আপনার বাড়িটাতে ইসলামিক পরিবেশ থাকতে হবে উত্তম চরিত্র যেন সেখান থেকে শিখতে পারে মানবিক মূল্যবোধ যেন বাড়ি থেকেই পায় বাবা মায়ের কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে তারপরে শিক্ষাঙ্গন স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে মসজিদ মসজিদে শিখবে শিক্ষাঙ্গনে শিখবে সমাজ ইসলামিক সমাজ হইতে হবে সমাজের লোকজন থেকে শিখবে আশেপাশের সাথী সঙ্গীদের কাছ থেকে ভালো চরিত্র শিখবে মিডিয়া মিডিয়া ইসলামিক মিডিয়া হইতে হবে মুসলিম দেশে যাতে করে সেখান থেকে ইসলামী মূল্যবোধ শিখতে পারে এবং বিভিন্ন স্তরে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উত্তম চরিত্রের শিক্ষা চরিত্র গঠন নেক্স সন্তান আল্লাহর বড় নিয়ামত এবং আল্লাহ রাবুল্লা আলমের বিশেষ অনুগ্রহ তারা যেন আগামীতে শক্তিশালী হয় এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে হে মুসলিমগণ হে ছেলে মেয়েদের বাবা মা হে ছেলে প্রতিপালনকারী শিক্ষক শিক্ষিকা আপনারা কচি কাচাদের তরুণ তরুণীদেরকে এই শিক্ষা দেন যে আন্না দিনা আ কোন কুল্লো দিন হচ্ছে পুরোটাই উত্তম চরিত্রের নাম উত্তম চরিত্র গঠন তখনই হবে যখন দিনের সুরক্ষা করবে আর দিনের সুরক্ষা দিনদার তখনই হতে পারবে যখন উত্তম চরিত্র গঠন করবে তরুণ তরুণীদেরকে প্রতিপালন করুন তরবিয়ত করুন দিন হচ্ছে মুসকি হেসে কথা বলার নাম খুশি হওয়ার নাম এবং সামনে যারা রয়েছে তাদেরকে খুশি করার নাম দিন এই নয় যে আপনি মুখকে কালা করে থাকবেন ভুরু কুঞ্চিত করে থাকবেন হ্যাঁ দিন হচ্ছে প্রশান্তি এবং মুসকি হাসা হচ্ছে সাদকা এবং এবাদত ছেলেমেয়েদেরকেই শিক্ষা দিন মানুষের সাথে হাসি মুখে যেন কথা বলে এবং তাদের কথাই যেন নম্রতা থাকে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিন যে অন্তর তখনই সুস্থ যখন তা নিরাপদ থাকবে মুক্ত থাকবে হিংসা থেকে শত্রুতা থেকে লোক দেখানো কথা কাজ থেকে নিষ্ঠুরতা থেকে যাতে করে সত্যি সে অন্তর হয় সত্যবাদী সেই অন্তর হয় সুস্থ এবং সেই অন্তর সকল মানুষকে ভালোবাসে আগামী প্রজন্মকে শিক্ষা দিন তাদের প্রতিপালন করুন যে এবাদত শুধু মসজিদে সীমিত নয় যেমন এবাদত মসজিদে আদায় করতে হবে তেমনই রাস্তাঘাটও এবাদত বন্দী করতে হবে যেখানে জনগণের প্রয়োজন পূরণ করা সম্ভব হয় তাদের সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় যখনই কারো সাথে সাক্ষাৎ হবে চেনেন আর না চেনেন তাদেরকে সালাম দেবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ হেবার শুদ্ধ সালাম শিখাবেন শুদ্ধ সালামের বিরোধিতা করবেন না অজ্ঞতা আল্লাহ যেন এই অজ্ঞতা দূর করার তৌফিক দান করেন সকল স্তরের মানুষকে ইসলাম এবংাদতবন্দি যেমন মসজিদ রয়েছে তেমনই অফিস আদালতে রয়েছে কর্মক্ষেত্রে রয়েছে যেখানে আপনি সেখানকার ডিসিপ্লিন মেনে চলবেন সেখানকার যে দিক নির্দেশনা রয়েছে সেসব দিক নির্দেশনা মেনে চলবেন এবং যারা সেখানে আপনার সামনে আসে নিজের প্রয়োজনের জন্য তাদের শ্রদ্ধাশীল হবেন এবং তাদের সাথে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কথা বলবেন রাস্তাঘাটে যানবাহনে চলাফেরার ক্ষেত্রে বড়দের সম্মান প্রদর্শন করবেন ছোটদের ওপর মায়া করবেন যেই ব্যক্তি অসহায় দুর্বল তার সাথে সহানুভূতির আচরণ করবেন যেই ব্যক্তি দুর্গত বিপদ আপদ রয়েছে তার জীবনে বিপদগ্রস্ত রয়েছে তাকে সাহায্য করবেন যে অপারোগ তার সহযোগিতা করবেন হাটে বাজারে সেখানে দাঁড়ি মারবেন না দাঁড়ি ঠিকভাবে আপনি কায়েম করবেন এবং মানুষের যথাযথ হক আদায় করবেন যার যে অধিকার রয়েছে সে অধিকার তাকে দেবেন ধোকাবাজি প্রতারণা এবং মিথ্যার আশ্রয় নেওয়া থেকে নিজেকে দূরে রাখবেন ছেলে মেয়েদেরকেই শিক্ষা দিন যে আল্লাহ রব্বুল আলমিন তিনি একাই সবকিছুর পর্যবেক্ষণ করছেন এবং তার সমস্ত বান্দার সমস্ত সৃষ্টির তিনি হিসাব নেবেন আমাকে আপনাকে আল্লাহ মানুষভাবে নিযুক্ত করেনি হিসাব নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলিস আনামের আত্মনত এর সাদ করেছেন মা আলী কামিন হিসাবে হিমিন সেই ওমামিন হিসাবে কে আলী হিমিন সেই তাদের হিসাবের দায়িত্ব তোমার নয় হে নবী তোমাকে তাদের হিসাব দিতে হবে না এবং হিসাব নিতে হবে না অমামিন হিসাবে আর তোমার হিসাব নেওয়ার দায়িত্ব তাদের নয় হিসাব নেবেন যিনি সৃষ্টি করেছেন যার এবাদতবন্দিকে নির্দেশ দান করেছেন ছেলে মেয়েদের জন্য সুস্পষ্ট করুন যে চারিত্রিক দুর্বলতার একটি দিক হচ্ছে যে নিজের দোষ ত্রুটি উপেক্ষা করে নিজের দোষ ত্রুটি সংশোধন না করে মানুষের দোস্তুটি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া ছেলে শিক্ষা দিন যে মানুষের সাথে উদারতা এবং সদ্ব্যবহার সেটি দুর্বলতা নয় বরং সেটি হচ্ছে সাহসী পদক্ষেপ এবং সেটি হচ্ছে বীরত্ব আর সেটি হচ্ছে তাতেই রয়েছে সম্মান এবং মর্যাদা ছেলে এই প্রতিপালন করুন যে মানুষ ভুল করে দিলে তাদের অজোর অজুহাত কবুল করবে আর যদি ছেলেমেয়েরা আপনার ভুল করে দেয় তো সেখানে ভুল স্বীকার করে নেবে তাদেরকে শেখান যে ভুল স্বীকার করে নেওয়া এটি হচ্ছে একটি বীরত্ব ভদ্রতা এবং এটি হচ্ছে মর্যাদাপূর্ণ ব্যক্তির কাজ ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে মত পার্থক্য থাকতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে যে ভদ্রতা রয়েছে সেই ক্ষেত্রে যে উত্তম চরিত্র রয়েছে সেটা যেন আমরা উপেক্ষা না করি আর মনে রাখবেন যে যার সাথে আমার মতের ভিন্নতা রয়েছে তার মতটি আমার কাছে ভুল হলেও সেটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমারটা ঠিক হইলেও সেটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ইমাম শাহি রহমতুল্লা আলে বলেছেন আর যেটাকে আপনি ভুল মনে করছেন হতে পারে অন্যের দৃষ্টিতে সেটা ঠিক বরং সেটা আসলেই ঠিক এটা হতে পারে যে আপনি হয়তো ভুলে আছেন সুতরাং কখন আপনি গায়ের জোর দেখাবেন না এবং কখন হটকারিতা আর আচরণ করবেন না ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে যেসব লোকেরা মেহনতের পেশায় নিয়োজিত কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেজিকের সন্ধানে মেহনত পরিশ্রম করে তাদের সাথে যেন নম্র আচরণ করে এবং তাদের জন্য যেন ভালো দোয়া করে যে আল্লাহ যেন তাদের রেজিকের দ্বারকে প্রশস্ত করেন তাদেরকে সম্মানজনক যেন কাজ দান করেন তাদের কর্মগুলিকে যেন সহজ করে দেন এবং তাদের রেজিকে যেন বারাকা দান করেন আর সম্ভবপর হলে তাদের সাহায্য করতে শিখান তাদের সাহায্য করুন এবং তাদের যে কষ্টের কাজগুলি রয়েছে সেগুলিকে লাঘব করুন এই সব শিক্ষা দেবেন ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে এই তরবিয়ত দেবেন যে যখন অসুস্থ ব্যক্তিদেরকে দেখবেই অথবা কোনো হাসপাতাল হয়ে অতিক্রম করবে তখন তাদের জন্য যারা সেখানে রুগী পীড়িত তাদের শেফার জন্য তাদের আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং প্রত্যেক রুগীর জন্য দোয়া করবে যে আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেন বিপদগ্রস্তের বিপদ যেন আল্লাহ দূর করে দেন আর যদি সম্ভব হয় তো তাদেরকে দেখতে যাবে এবং তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবে তাদের সাথে উত্তম আচরণ পেশ করবে এগুলি হচ্ছে উত্তম আচরণ এগুলি হচ্ছে সর্বোত্তম এ বাদাত ছেলেমেয়েদেরকে প্রতিপালন করুন হাসি মুখে কথা বলার উপর এবং পরোপকারী হওয়ার উপর ক্ষমার দৃষ্টিতে দেখা দানশীলতার শিক্ষা দেন ধৈর্যের শিক্ষা দেন দয়া মায়ার শিক্ষা দেন ভালোবাসা প্রেম প্রীতির শিক্ষা দেন নম্রতার শিক্ষা দেন কষ্ট বরদাস্ত করার শিক্ষা দেন এবং অসহায়ের সাহায্যের শিক্ষা দেন ক্ষুধার্তকে দানের শিক্ষা দেন বস্ত্রহীনকে বস্ত্র দিতে হয় এই শিক্ষা দেন ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেন এবং বিরোধ যথাসাধ্য কমাবার শিক্ষা দেন এবং পরিচিত হোক আর অপরিচিত হোক তাদের সাথে নম্র ভাষায় কথা বলার শিক্ষা দেন আত্মীয় স্বজনদের বা যারা কাছে রয়েছে যাদের সাথে রাত দিনের চলাফেরা অথবা আগন্তুক অপরিচিত সবার যেন শ্রদ্ধা পোষণ করে সবার জন্য যেন শ্রদ্ধাশীলা এই শিক্ষা দেবেন চেনুক আর নাই চেনুক ছোটদের বড়দের আদবের যেন খেয়াল রাখেন মানুষের সুখে দুঃখে যেন শেয়ার করেন এবং যে কোনো স্তরের মানুষের সাথে উত্তম আচরণ যেন পেশ করেন যে কোনো সমস্যায় মানুষের উপকার করার চেষ্টা করবেন যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন যে কোনো আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে নম্র আচরণের চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন সময়ের মূল্যায়নের যেন সমান সময়গুলিকেই নষ্ট না করে সময়ের অপচয় না করে কাজকর্ম যেন সুষ্ঠুভাবে আদায় করে এবং জীবন জীবনযাপন করে পাক পবিত্র জীবন জীবনযাপন করে সোজা পথে চলে বক্রপথ অবলম্বন না করে মেয়েদেরকে হেজা পর্দার শিক্ষা দেবেন অল্প কাজ যাতে কোনো কষ্ট নেই কিন্তু সেটি অত্যন্ত মূল্যবান হতে পারে স্বর্ণ চাঁদির চাইতে মূল্যবান হতে পারে সামান্য কাজ কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিনের হাসরের মাঠের দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী হতে পারে আর তা হচ্ছে উত্তম চরিত্র ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন যে একজন মানুষ তার উত্তম চরিত্রের কারণে শ্যাম না রেখে শ্যামের ফজিলত পাবে রোজার ফজিলত পাবে তাহাজ না পড়ে তাহাজ্জদের ফজিলত পাবে যদি সে উত্তম চরিত্রের অধিকারী হয় হে আল্লাহর বান্দারা যে কোনো সমাজ সুখে শান্তিতে তখনই বসবাস করতে পারে যখন সেই সমাজের জনগণের মাঝে সম্পর্ক অটুট থাকবে উত্তম আচার আচরণের মাধ্যমে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে বলছেন আল উল ফাতো সামারাতো হোসনিল হোলক উত্তম চরিত্রের ফলাফল হচ্ছে সম্প্রীতি ভালোবাসা উত্তম চরিত্র যদি আপনি পেশ করতে পারেন মানুষের সাথে যদি আচার আচরণ ভালো করেন তো তার পরিণতি বা ফলাফল হচ্ছে সমাজে ভালোবাসা পরিবারে ভালোবাসা প্রীতি সৃষ্টি হওয়া কাত সামারাত সুইল খোলক আর বদ চরিত্রের ফলাফল হচ্ছে বিচ্ছিন্নতা মানুষ যখন খারাপ আচরণ করে তখন সমাজে পরিবারে জনগণের মাঝে বিচ্ছিন্নতা দেখা যায় ফাটল ধরে এমাম আবু হাতিম রহমতুল্লাহ বলছেন হোসনুল খোলকে খাতায়া কামা তজিবুল শামসুল জেদিদা উত্তম চরিত্র গোনাগুলিকে গলিয়ে দেয় যেমন সূর্য বরফকে গলিয়ে দেয় সূর্যের তাপ বরফকে গলিয়ে দেয় বরফের পাথরকে গলিয়ে দেয় অসুল খোলক ইউফসেদুল আমাল কামা ইউফসেদুল খাল্লুল আসাল আর বদ চরিত্র মানুষের নেকামলকে ধ্বংস করে দেয় যেমন সিরকা ভিনিগার মধুকে নষ্ট করে দেয় মানুষের উত্তম চরিত্র এবং মানবিক মূল্যবোধ প্রত্যেক মানুষকে কাজের জন্য উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এবং নিজের দায়িত্ব চেতনা সম্পর্কে সজাগ করে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন আল্লাহ তুল সাইয়া ভালো মন্দ কখনো সমান হতে পারে না ইদফা বিল্লা হে আহসান সুতরাং যেটা বেশি উত্তম সেটা দিয়ে মন্দকে দূর করা খারাপকে দূর করতে হবে বেশি ভালো দিই শুধু ভালোই বলেন হে আহসান বেশি ভালো দি বেশি ভালো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভালোতে যাবেন না আর মন্দ যাবেন না মন্দ দিয়ে মন্দকে কখনো দূর করা সম্ভব হবে না ফায়দ আলাদি বাইনা কা সুতরাং এই যদি ভালো আচরণ করেন যে খারাপ করে তার সাথে যদি ভালো করেন তাহলে আপনার যে তার সাথে শত্রুতা ছিল বা সে আপনার সাথে শত্রুতা পোষণ করত এক সময় এমন ঘনি আসবে যে কান্না হু ওয়ালিওন হামিম সে যেন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে সুরে ফুসেলাত সুরে হামিম সেজদা যার অপর নাম আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলছেন অমায়ুল্লাহ কাহিল্লা জিনা সবারু তবে যে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করা এটা যেমন তেমন বৈশিষ্ট্য নয় এটা একমাত্র অর্জন করতে পারে ধৈর্যশীল ব্যক্তি ধৈর্য না থাকলে কখনোই আচরণ করা সম্ভব নয় যে আপনার খারাপ করছে তার সাথে ভালো করবেন এটা অত সহজ বিষয় ধৈর্যশীল হইতে হবে অমায় উল্লা কাহা ইল্লাজু হাজিন আজিম আর যে বড় ভাগ্যবান সেই এই গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারে সৈরেফুস্লা তের আত্ম পঁয়ত্রিশ তারপরও শয়তান পিছনে লেগে আছে আল্লাহ বলছেন বলছে যদি শয়তান কুমন্ত্রণা দেয় যে সে আমার সাথে খারাপ আচরণ করছে সে গাল দিচ্ছে তার কেন ভালোই করবো আমি তার কেন উপকার কর সে শত্রুতা করছে জি ইটের বদলা পাথর দিয়ে দেব এই ফর্মুলায় যাবেন না এটা শায়তান শিখাচ্ছে এটার যদি প্রয়োজন না হয় একমাত্র আল্লাহর দুশ্মন কাফের সাথে সেটা কিন্তু মুসলিম সমাজে কেউ যদি আপনার আত্মীয় স্বজন অথবা অনাত্মীয় কিন্তু মুসলিম সমাজে পাড়া প্রতিবেশী অমুসলিম হোক না কেন আপনার কাছাকাছি বসবাস করে আর খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করুন আপনি শয়তানকে সুযোগ দেবেন না শয়তান যদি কুমন্ত্রণা দেয় ইসবিল্লাহ তাহলে আল্লাহর আশ্রয় গ্রহণ শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য পড়ো কারণ আল্লাহ আল সর্বশ্রোতা সর্বজ্ঞ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন দ্বিতীয় খুদুবাই সম্মানিত শেখ আল্লাহ রবুল আলমিনের প্রশংসা এবং তার তৌহিদের ঘোষণা আর তারপর পিএন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রিসালতের শাহাদাত দান করে তাঁর সাহাবাই কেরাম আলে বাইদ এবং তাদের যারা কেমত পর্যন্ত অনুসারী নিষ্ঠার সাথে তাদের জন্য দোয়া করে বলছেন আম্মাবাদ অতপর এই হাল মুসলিম হে মুসলিমগণ মানব যখন চারিত্রিক অধপতন ঘটে মানবিক মূল্যবোধ যখন শেষ হয়ে যায় তখন মানব জাতি ধ্বংস হয় মানব জাতির সভ্যতায় ধস নামে এটা নিশ্চিত যেই জাতি চরিত্রহীন যেই জাতি ব্যবিচারে ডুবে আছে যেই জাতি মদের ডুবে আছে যেই জাতি আম্বিয়া রসুলগণের মানহানি করে পিএনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম রহমতুল্লিল আলমীন তাদের বড় হিতাকাঙ্ক্ষী প্রতিটি সৃষ্টির হিতাকাঙ্ক্ষী তার সাথে যদি তারা বেয়দিবি করে তার যদি অবমাননা করে তাহলে জানতে হবে যে তারা চরিত্রহীন সুতরাং সেই সভ্যতা অচিরেই ধ্বংস হবে সেই জাতির অবশ্যই ধস নামবে জুল অত্যাচার দ্বারা এবং খুন খারাপি দ্বারা আর স্বৈরাচারী হই কখনো উন্নতি করা যায় না কখনো অগ্রগামী হওয়া যায় না মানুষ তখনই অত্যাচার করে আর তখনই মানুষ মানুষকে খুন করে এবং স্বৈরাচারিতা দেখায় যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে আর শুধু স্বার্থ হচ্ছে সংকীর্ণ চিন্তা চেতনা ব্যক্তিস্বার্থ ব্যক্তিস্বার্থকে বড় করে দেখা যখন মানুষের মধ্যে আমিত্ব কাজ করে এবং আমিত্বের ভিত্তিতে চূড়ান্ত ফেসলা করে থাকে তখন মানবজাতির জাতির সর্বনাশ হয় কত শত মানুষ আজকে পৃথিবীতে খুন হচ্ছে কত মানুষ হতাহত হচ্ছে আহত হচ্ছে কত কিছু পৃথিবীতে সম্পদ ধ্বংস হচ্ছে একমাত্র এই আমিত্বের কারণে যা মানবজাতিকে জাতিকে ধ্বংস করেছে আর কুপ্রবৃত্তির অনুসরণে সীমালঙ্ঘন করার কারণে মানুষের মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে তখনই যখন তাদের ধার্মিকতা দুর্বল হয়ে গেছে দিনের সাথে সম্পর্ক তাদের একেবারে ঢিলা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তখন চরিত্রহীন হয়েছে যার ফলে দেখবেন যে মাতা পিতার অবাধ্য মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে মানুষের সাথে ধোকাবাজি করে থাকে মানুষের সাথে বেঈমানি করে থাকে সময়কে নষ্ট করে থাকে পাপের কাজে সব সময় ডুবে থাকে এবং ভদ্রতা আর তারপরে চরিত্র গঠন আর মানুষের মধ্যে থাকে না চরিত্র এমন একটি দোষ এমন একটি রোগ যে যাতে মানুষ একেবারে দুনিয়ামুখী হয়ে যায় পয়সামুখী স্বার্থমুখী হয়ে যায় আর কোনো কিছু থাকে না আর এর কারণ হচ্ছে যে জ্ঞান আর এল এবং আমল জ্ঞান আর কর্মকাণ্ডের মাঝে পৃথকতা ইমান বিশ্বাস মূল্যবোধ এর মাঝে পৃথকথা জ্ঞান আছে কিন্তু ইমান নেই জ্ঞান আছে কিন্তু মানবিক মূল্যবোধ নেই তখনই রকমটা হয়ে থাকে চরিত্রহীনতা মানুষের মধ্যে দেখা যায় মূল্যবোধহীন মানুষ এমন জীবন যাপন করে যাদের জীবন হচ্ছে দুদুল্যমান জীবন যাদের জীবন হচ্ছে বিক্ষিপ্ত জীবন সুরা মুলকের আয় নম্বর বাইশে আল্লাহ রবুল আলমীর এরশাদ করছেন আফা মামশি মকিবান আলা ওঝেহি আহাদাশি সৈয়ন আলা সৈরি মুস্তাকিম আচ্ছা বলো তো যেই ব্যক্তি মুখের ভরে চলে কোনো একজন পাগল যদি মুখের ভরে চলে পা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কি সঠিক পথ প্রাপ্ত সে কি ভালো কাজ করছে ঠিক কাজ করছে ওই ব্যক্তি আলা যে ব্যক্তি সোজা হয়ে পা আল্লাহ দিয়েছে হাঁটার জন্য পায়ে হাঁটছে সঠিক পথে সরল পথে কোন ব্যক্তি সোজা পথে রয়েছে কোন ব্যক্তির আচরণটা তুমি ভালো মনে করছো সুতরাং আল্লাহকে ভয় করুন হে আল্লাহর বান্দারা এবং জেনে রাখুন যে আন্না বা বে বাকায় আখলা কেহা যে কোনো জাতি ততদিন পৃথিবীতে থাকবে যতদিন তাদের মধ্যে মানবিক মূল্যবোধ রয়েছে উত্তম চরিত্র রয়েছে আর সেই জাতি ধ্বংস হয়ে যাওয়া যাহাবাহাবে আখলা আখলাখ হা সেই জাতি ধ্বংস হয়ে যাবে যেই জাতির আখলাক চরিত্র ধ্বংস হয়ে গেছে মানবিক মূল্যবোধ বলতে কিছু নেই কোনো জাতি ধ্বংস হয়নি এই জন্য যে তাদের হ্যাঁ ব্রেন বুদ্ধি নেই তাদের কাছে বিদ্যা নেই হ্যাঁ বা তাদের সংখ্যা কম রয়েছে সেই জন্য ধ্বংস হয়ে গেছে এমনটা নয় সবচেয়ে বড় কারণ মানবজাতির জাতির ধ্বংসের তা হচ্ছে জেহাবুল খসুসিয়াতেলীল মানব মানবজাতির যদি চারিত্রিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যায় চারিত্রিক বৈশিষ্ট্য না থাকে তাহলে সেই জাতি ধ্বংস হয়ে যায় যখন চারিত্রিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তখন মানুষের আর কোন রকমের উন্নতির পথ থাকে না আর সেই জাতি তখন বিজয় লাভ করে যেই জাতি চরিত্রবান মানুষের উত্থান পতনের ইতিহাসে এটাই প্রমাণিত হয় শেষখানে ও সালাম পেশ করেছেন পি নবী শেষ নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সালাহসাল্লামের উপর এবং উম্মতে মুসলিমার জন্য দোয়া করেছেন মুসলিম মুসলিমার প্রতি স্তরের মানুষের জন্য দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সকলের দোয়া কবুল করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন সুফহান রব্বিক রবিল ইজাতাম্মা ইসেফুন ওয়াসালাম আলমুরসলীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী